নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে শারদীয়া দুর্গাপুজোর আন্তরিক শুভেচ্ছা ও আমার তরফ থেকে এবং চ্যানেলের তরফ থেকে অনেক অনেক ভালোবাসা জানাই। এই বিজয়া দশমী দিন থেকে এই ছয়টি রাশি টাকার গদিতে বসতে চলেছে। মা দুর্গার পূর্ণ মাত্রায় আশীর্বাদ পেতে চলেছে এই বিজয়া দশমী থেকে। গোল্ডেন টাইম শুরু হতে চলেছে এই ছয় রাশির, অর্থাৎ মা দুর্গা দুহাত ভরে এই ছয় রাশিকে ধন দিতে চলেছে। দেখুন, বর্তমানে এই যুগে অর্থ ছাড়া জীবনটা অর্থহীন হয়ে পড়ে এক কথায়। অর্থাৎ আপনার জীবনে অর্থ নাই, আপনার জীবনটা কিন্তু অর্থহীন হয়ে যাবে। অর্থাৎ সব দিকটা কিন্তু আপনি অন্ধকার দেখবেন। তো মা দুর্গা আপনার জীবনে নিয়ে আসতে চলেছে ধনবর্ষা। অর্থাৎ এই বিজয়া দশমী থেকে কপাল খুলতে চলেছে এই ছয় রাশির, ভাগ্য চমকাতে চলেছে। অর্থাৎ মা দুর্গার আশীর্বাদে এই ছয় রাশি হতে চলেছে মহাকোটিপতি। অর্থাৎ টাকার পাহাড়, ঐশ্বর্যের শিকড় চূড়া যেটাই বলবেন না কেন, সেই জায়গায় যেতে চলেছে এই ছয় রাশি। কোন কোন এই ছয় রাশি এই আর্থিক রূপ থেকে সমৃদ্ধশালী হতে চলেছে, অর্থাৎ ক্যাশ ফ্লোয়ের জায়গাটা ভালো হতে চলেছে, আমি এই বিষয় নিয়ে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করতে চলেছি। তো প্রথম যে রাশির কথা আমি বলবো, যে রাশি ছটি রাশি বিশেষভাবে আপনি ডায়েরিতে নোট করে নিন, অর্থাৎ আপনি এই রাশির মধ্যে আছেন কি না। অবশ্যই বিজয়া দশমী অর্থাৎ এই নবরাত্রিতে আপনারা দেবী দুর্গার আরাধনা পুজো উপাসনা আপনারা করুন, বিশেষভাবে কৃপা কিন্তু পাবেন। এবং আপনারা অষ্টমীর দিন আপনারা অবশ্যই অঞ্জলি অবশ্যই দিন, দেখবেন বিশেষরূপে আপনার ভাগ্য কিন্তু চমকাবে। বাধা বিঘ্ন, আর্থিক লস, ব্যবসায় বসে গেছেন, ব্যবসার জায়গাটা উঠছে না, কর্ম পাচ্ছেন না, ঋণ, শত্রুতা, দারিদ্রতা, দুঃখ, কষ্ট, সন্তান নিয়ে কষ্ট, দাম্পত্য জীবনে কষ্ট, আপনার সম্পত্তির জায়গায় নিয়ে গণ্ডগোল, কেস, মামলা, মকদ্দমা চলছে। অর্থাৎ এই দুর্গতি থেকে দুর্গতি নাশ করতে চলেছে মা দুর্গা। অর্থাৎ মা দুর্গার কৃপায় সচ্ছল জীবনযাপন করতে চলেছে এই বিজয়া দশমী থেকে এই ছয় রাশি। অর্থাৎ কপাল খুলতে চলেছে এই ছয় রাশির, ভাগ্যে সুবিশাল পরিবর্তন আসতে চলেছে এই ছয় রাশির, অদ্ভুত অকল্পনীয় লাভ পেতে চলেছে এই ছয় রাশি। কোন এই ছয় রাশি কোন কোন দিক থেকে লাভ পেতে চলেছে আমি এই ভিডিওতে আপনাদেরকে পুরোপুরি বিশ্লেষণ করতে চলেছি। প্রথম যে রাশির কথা আমি বলবো, সেই রাশির নাম অনেকে অপেক্ষা করছে, আমার রাশি আছে কি না, আমার রাশি ছটি রাশি স্পেশাল, অর্থাৎ হিট লিস্টে, এক কথায় হিট লিস্টে এই ছয়টি রাশি। প্রথম যে রাশি টপ পজিশানে যে রাশি হতে চলেছে ধনবর্ষা, সেই রাশির নাম কুম্ভ রাশি। কুম্ভ রাশি আপনাদের ব্যবসার জায়গা ভালো হবে, ডায়েরিতে নোট করে নিন। ব্যবসা, শরীরগত দিক, শুভ বিবাহ, দৈনিক রোজগার, দাম্পত্য সুখ, বিদেশ থেকে লাভ, আকস্মিক ধন প্রাপ্তি, প্রথম হচ্ছে কুম্ভ রাশি। ভাগ্য চমকাতে চলেছে, অর্থনৈতিক আর্থিক স্থিতির জায়গা আপনাদের মজুদ হবে। দুই নম্বর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে আপনার কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে আপনাদের সম্পত্তিগত দিক থেকে লাভ হবে, আপনার আটকে গেছে ডুবে গেছে এমন টাকা আপনারা পাবেন, প্রেমের ক্ষেত্রে সফলতা আসবে, দাম্পত্য সুখ, দৈনিক রোজগার এবং ব্যবসা ক্ষেত্রে শুভ, বিদেশ থেকে লাভ, আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট মজবুত হবে, শেয়ার মার্কেট থেকে, গোল্ড থেকে, চাঁদি থেকে লাভ আপনারা পাবেন কর্কট রাশি। তিন নম্বর যে রাশির কথা আমি বলবো সেই রাশির নাম ধনুরাশি।
ধনুরাশের ধনের জায়গাটা কিন্তু মজবুত হবে, আপনাদের ব্যবসা ক্ষেত্রে যথেষ্ট ডেভেলপমেন্টের জায়গা কিন্তু দেখা যাচ্ছে, ভাগ্যের পূর্ণ মাত্রায় সহযোগিতা আপনারা পাবেন, কর্মক্ষেত্রের বড় ধরনের পরিবর্তন, কর্মপ্রাপ্তির এই বিজয়াদশমীর পর থেকে কিন্তু আপনাদের শুরু হতে চলেছে, কর্মকেন্দ্রিক সমস্যা আপনাদের কাটবে, যারা ফ্রেশার্স আছেন তারা কর্মপ্রাপ্তির একটা সম্ভাবনা কিন্তু থাকছে। আপনাদের পারিবারিক সুখ, আপনাদের সম্পত্তিগত জায়গা, সম্পত্তির লাভ আপনাদের কিন্তু হবে এবং রোজগার, ডেলি ইনকাম আপনাদের বৃদ্ধি কিন্তু করবে। এরপরের যে রাশির কথা আমি বলবো, চার নম্বর রাশি, সে রাশির নাম সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে আপনাদের মান সম্মান যশ প্রতিষ্ঠা প্রতিপত্তির বৃদ্ধি হবে, আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট মজবুত হবে, অর্থনৈতিক দিক আপনাদের ভালো, কর্মক্ষেত্রে সফলতা, দাম্পত্য সুখ, দৈনিক রোজগার, কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্টের জায়গা কিন্তু থাকছে। এবং পারিবারিক সুখ, আপনার সম্পত্তিগত দিক থেকে লাভ এই সময় কিন্তু হবে এবং এই সময়ের মধ্যে আপনাদের শুভ বিবাহের সম্ভাবনা কিন্তু থাকছে এবং ভাগ্যের দ্বারা আপনাদের কিন্তু অর্থ আপনাদের আসতে চলেছে বিজয়াদশমীর পর থেকে। অর্থাৎ ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় সেই জায়গাগুলো কিন্তু আপনাদের পূর্ণ মাত্রায় ভাগ্যের সাপোর্ট, অর্থনৈতিক দিক থেকে সমৃদ্ধি হতে চলেছে। অর্থাৎ সিংহ রাশি মা দুর্গার কৃপায় ধনজোয়ার হতে চলেছে। পাঁচ নম্বর রাশি মকর। মকর রাশি আপনি হচ্ছেন মালামাল, কর্মর জায়গাটা কিন্তু আপনাদের ভালো হবে। আপনি মকর রাশি মানুষ, কর্মক্ষেত্রে আমূল পরিবর্তন, কর্মক্ষেত্রে আপনাদের কর্মপ্রাপ্তি, আপনাদের কর্মক্ষেত্রে প্রমোশন, আপনাদের ডেলি ইনকাম বৃদ্ধি, দাম্পত্য সুখ, ব্যবসা ক্ষেত্রে শুভ, আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট মজবুত হবে, আকর্ষিক ধনপ্রাপ্তি আপনাদের হবে। মার্কেটিং লাইনে আছেন, সেলস লাইনে আছেন, অনলাইন কাজের সঙ্গে যারা আছেন তারা কিন্তু ভালো রেজাল্ট কিন্তু পাবেন। আপনি মকর রাশি মানুষ, আপনি কিন্তু বিদেশ থেকে এই সময় কিন্তু লাভ আপনারা কিন্তু পেতে চলেছেন। অর্থাৎ এই বিজয়াদশমীর দিন থেকে মকর রাশির ক্ষেত্রে কিন্তু ধনবর্ষা হতে চলেছে এবং আপনাদের ইনকাম তিন গুণ বৃদ্ধি এই সময় কিন্তু হবে। অর্থাৎ দুঃখের দিন শেষ, শুরু হতে চলেছে আনন্দের দিন মকর রাশির। ভাগ্যের পূর্ণ মাত্রার সাপোর্ট আপনারা কিন্তু পাবেন, অর্থাৎ ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় সেটা আপনাদের কিন্তু হতে চলেছে। তাহলে এক নম্বর রাশি কুম্ভ, দুই নম্বর আপনার কর্কট, তিন সিংহ, চার ধনু, পাঁচ মকর রাশি, ছয় নম্বর রাশি, অনেকে অপেক্ষা করছে আমার রাশি নেই তো, সেটি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশি দুহাত ভরে আপনাদেরকে কিন্তু অর্থ মা দুর্গা আপনাদেরকে কিন্তু দিবে। অর্থাৎ আপনাদের প্রথম হচ্ছে বিদেশ থেকে আপনারা লাভ, শেয়ার মার্কেট, গোল্ড, চাঁদি থেকে আপনারা কিন্তু লাভ কিন্তু পাবেন। ডুবে গেছে, আটকে গেছে এমন টাকা আপনাদের পুনরুদ্ধার হবে। দৈনিক রোজগার আপনাদের বৃদ্ধি করবে। কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্টের জায়গা কিন্তু থাকছে বিশ্বরাশির। আপনি বিশ্বরাশির মানুষ, আপনি ডায়েরিতে নোট করে নিন, বিশ্বরাশির ক্ষেত্রে বিশেষভাবে লাভ কিন্তু পাবে। ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট আপনারা কিন্তু পাবেন, ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয়। আপনি বিশ্বরাশির মানুষ, আপনার ক্ষেত্রে বিশেষভাবে এই সময় কিন্তু লাভ আসতে চলেছে। আপনার প্রমোশনের জায়গা, কর্মক্ষেত্রের প্রমোশনের জায়গা কিন্তু আপনাদের নির্দেশ করছে। অর্থাৎ মা দুর্গার কৃপায় আপনাদের বিশেষ করে ধনের জায়গাটা আপনাদের কিন্তু মজবুত হবে এবং আপনারা সফলতা, সাকসেস, লাভ এই সময় আপনারা কিন্তু পাবেন। অর্থাৎ বিশ্বরাশির কপাল খুলতে চলেছে এই বিজয়াদশমীর পর থেকে, টাকার গদিতে বসতে চলেছে এবং আপনারা লটারির শেয়ার ফাটকা থেকেও এই সময় কিন্তু অর্থ আপনারা কিন্তু পাবেন এই বিজয়াদশমী থেকে। তো প্রত্যেকেই জয় মা দুর্গা কমেন্ট বক্সে কমেন্ট করুন। ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন,
সুস্থ থাকুন। এই বিষয়ে যদি আপনাদের কমেন্ট থাকে অবশ্যই কমেন্ট করুন।